নমস্কার বন্ধুরা অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লগস চ্যানেলের মধ্যে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আবারো নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে যে সমস্ত ত্রিপুরা রাজ্যে ক্যান্ডিডেট আছেন যারা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে জব করতে চান তাদের জন্য একটা ভালো অপরচুনিটি এই ভিডিওর মধ্যে আমরা ডিটেইলস আলোচনা করব যেটা এই জিএমসি থেকে বেরিয়েছে এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি কি কিভাবে আপনারা আবেদন করবেন সবকিছু আলোচনা করব ছোট ভিডিওর মধ্যে বন্ধুরা শুরু করার আগে করে নিচ্ছি ছোট রিকোয়েস্ট যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যদি আপনি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কী কী রয়েছে বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশন যেটা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে এসছে এবং এক্ষেত্রে এই নোটিফিকেশনটা এই মাসের 7-8-2020-তে পাবলিশড হয়েছিল তবে দেখে নিচ্ছি কী কী রয়েছে এক্ষেত্রে এই যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে এটা নেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে কী কী পোস্ট রয়েছে আমরা দেখে নিই তাছাড়া বন্ধু এটা কিন্তু টেম্পোরারি বেসিসে এটা প্রজেক্ট আন্ডারে নেওয়া হচ্ছে প্রজেক্টের নাম রিলসে মেনশন করা হচ্ছে কাইন্ডলি আপনারা দেখে নিতে পারেন এক্ষেত্রে নাম্বার ওয়ানে যে পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড 3 বলতে পারি এবং এক্ষেত্রে শূন্যপদ কিন্তু একটা এবং এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন বলা হচ্ছে 12 পাস ইন সায়েন্স সাবজেক্ট উইথ 2 ইয়ার্স DMLT যদি আপনার করা থাকে উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর recognized institution or specialist যদি কোনো ল্যাবরেটরিতে করা থাকেন তাহলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এক্ষেত্রে যদি আপনার DMLT করা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সগুলো প্রয়োজন পড়বে না তো বন্ধুরা ডিজারেবল রাখা হচ্ছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যাদের এই ফিল্ডে এক্সপিরিয়েন্সগুলি থাকবে তাদের কিন্তু প্রায়োরিটি অবশ্যই থাকবে এবং এক্ষেত্রে আলটিমেটলি আপনারা স্যালারি পেতে পারেন 18,000 টাকা মতো নাম্বার 2-তে রয়েছে বন্ধুরা প্রজেক্ট টেকনিশিয়ান এবং এক্ষেত্রে শূন্যপদ কিন্তু একটি এবং এক্ষেত্রে বলা হচ্ছে হাই স্কুল অর ইকুইভ্যালেন্ট উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ডে যদি আপনার থাকে তাহলে আপনি এর জন্য আবেদন করতে পারেন এবং বন্ধুরা এক্ষেত্রে ডিসেবল আবার রাখা হয়েছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স রিসার্চ ওয়ার্ক থেকে এবং এক্ষেত্রে স্যালারি থাকবে 16,000 টাকা মতো এক্ষেত্রে বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে কাম ফর ওয়াক ইন ইন্টারভিউ অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড ফটোকপিস অফ সার্টিফিকেটস অ্যান্ড 1 কপি অফ রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ টু অ্যাপিয়ার দ্য ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট তো বন্ধুরা এক্ষেত্রে আলটিমেটলি অনলাইনে আবেদন করতে হবে না যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড আছেন এই সমস্ত পোস্টগুলোর জন্য আবেদন করতে এবং আপনার কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে তাহলে আপনাকে এই ডেটে তাদের পার্টিকুলার অ্যাড্রেসের মধ্যে মানে তাদের যে অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে সেই অ্যাড্রেসের মধ্যে চলে যেতে হবে এবং সেই ডেটটা হচ্ছে 21-8-2020 মধ্যে সেই ইন্টারভিউটা হবে সকাল 10টা থেকে যদি বন্ধুরা আপনারা ইন্টারেস্টেড থাকেন তাছাড়া বন্ধুরা আপনারা পেয়ে যান ভিডিও ডেসক্রিপশন মধ্যে সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটা সেখান থেকে আপনার যদি প্রয়োজন মনে করেন সেটা নিয়ে যেতে পারেন ঠিক আছে বন্ধুরা আজকে আমরা আলটিমেটলি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে যে খুব সুন্দর একটা নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে তার প্রত্যেকটা বিষয় তোলার চেষ্টা করছি আপনাদের মতো করে যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই কমেন্ট লিখবেন আর যদি বন্ধুরা ভিডিওকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ঠিক আছে বন্ধুরা দেখা হবে ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন জয় হিন্দ।